हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल एक्स्ट्रा फ्लेवर यूके। आशा करछि जारा ए मुहूर्ते आमार ए वीडियोटी देखछेन जे जेखान थेके देखछेन सबाई आलहामदुलिल्लाह भालो आछेन। आमार ए वीडियोटी देखार जोन्नो आपनादेर सबाईके असंख्य धन्यवाद एबं आशा करछि आपनारा किन्तु एकटु कष्ट करे वीडियोटा पुरोटाई देखबेन, स्किप करे जाबेन ना। ताहले किन्तु आमार साथे साथे आपनाराओ আমাদের যাত্রাপথের রাস্তার দুধারের যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার সৌভাগ্য হয়ে যাবে। আসলে ইউকের প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর, যেখানেই যাবেন আপনি সবুজ আর সবুজ, সবুজ এবং আকাশের নীল মিশে যেন একাকার হয়ে গেছে। এই দৃশ্যটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার গত ভিডিওতে যেটা আমি দিয়েছিলাম বার্মিংহাম ট্যুর, সেটারই দ্বিতীয় পর্ব। একটা ভিডিওতে আসলে পুরো ভিডিওর ক্লিপসগুলো দেওয়া সম্ভব হয় না, তাই আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে আপনারা পুরো বার্মিংহামটাকেই দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি যেটা আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম, আমরা ওয়েলকাম ব্রেকে থেমেছিলাম, তো সেখান থেকেই এখন কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো এখানেই আমরা থাকব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে যদি সম্ভব না হয় এই ভিডিওতে পুরোটা দেখানোর জন্য, বার্মিংহাম সিটি সেন্টার এবং ওখানকার শপিং সেন্টারগুলো কীরকম হয়, কীরকম জিনিস পাওয়া যায় ওখানে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলে চোখ। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি ওখানে, বার্মিংহামে কিন্তু লন্ডনের মতোই অনেক বাঙালি থাকে, তো সেদিক থেকে কিন্তু বাঙালি ভরপুর একটা শহর বলা যায়। দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আমাদের হোটেল যেখানে বুকিং করা ছিল সেখানে চলে এসেছি আমরা। তো এই হচ্ছে হোটেলের ভিতরকার ভিউ। রুমটা বেশ বড় রুম ছিল, মানে হিউজ একটা স্পেস, অনেক জায়গা ছিল, বাচ্চারা খেলাধুলা করতে পারবে এরকম একটা অবস্থা। সচরাচর এত বড় রুম আমি লন্ডনের এখন পর্যন্ত হোটেলে পাইনি। বেশ বড় রুম পেয়েছি, বাট এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশিই বড়। খুব সুন্দর একটা রুম ছিল, সামনে থেকে খুবই সুন্দর, একদম ফ্রন্টে যে রাস্তাটা ছিল মেইন যে রোডটা সেটা দেখা যাচ্ছিল সুন্দর, সামনে একটা ব্যালকনি ছিল, ভালোই লেগেছে আমার কাছে। আমাদের থেকে বাচ্চারা কিন্তু বেশি এক্সাইটেড ছিল, ওরা তো খুবই খুশি যে হলিডেতে আসতে পেরেছে, কারণ সারাটা সময় ওরা অপেক্ষায় থাকে কখন ওদের স্কুল হলিডে আসবে এবং কখন আমরা ওদেরকে বাইরে কোথাও নিয়ে যাব। তো যখনই শুনে যে সামনে স্কুল হলিডে আছে, আমরা কোথাও যাচ্ছি, তো সেখান থেকে ওদের আসলে কাউন্টডাউন শুরু হয়ে যায়। ছোট মানুষ, সারাটা মানে সপ্তাহ স্কুল করে, ব্যস্ত থাকে, আর লন্ডনে আসলে প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে। আমাদের এই ব্যস্ততার লাইফ, ব্যস্ততার মধ্যে থেকে আমরা যদি নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য একটু সময় বের করে কোথাও যেতে পারি, তাহলে এটা হবে আসলে আমার কাছে মনে হয় খুব বড় ধরনের একটা রিক্রিয়েশন হতে পারে। এবং ঘুরতে গেলে আসলে মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। ডক্টরও বলে মাঝে মাঝে আসলে আমাদের পরিবেশ চেঞ্জ করা উচিত, এতে করে মনটা বেশি ফুরফুরা থাকে। তো সে যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম আমি আমার হলিডের ছোট্ট কিছু ক্লিপস, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বাকি আজকেও আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাকি বার্মিংহাম শহরের কিছু কিছু ক্লিপস আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।